নমস্কার শুভ সকাল। আজি 18 তারিখ অগস্ট মাস বুধবার। আজি বহুত সারা গুরুত্বপূর্ণ খবর আসিছি। প্রতিটি খবর আপনার মানে জানিবা নিহাতি জরুরি, এণু আপনার অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথম নিউজ অপডেটটি হচ্ছে কালা যোজনার ষষ্ঠ কিস্তি টঙ্কা এবং পিএম কিষাণ যোজনার নবম কিস্তি টঙ্কা। যাকি কালা যোজনার ষষ্ঠ কিস্তি পাই আসিলা গুরুত্বপূর্ণ খবর। যেমন যোগ্য চাষী, ভূমিহীন চাষী ও নামমাত্র চাষী সেই মানক আসিলা খুশি খবর। ই কেওয়াইসি কু আপনার অপডেট করাই দিও, যাহাদ্বারা কি কালা যোজনার ষষ্ঠ কিস্তি টঙ্কা মিলিযিব এবং পিএম কিষাণ সম্মানিধি যোজনার দুই গুণা হব, যাকি চাষী খাতা 2000 টাকা বদলে যাব 4000 টাকা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মানিধি যোজনা অধীনরে খুব শীঘ্র দিল্লির খুশি খবর আসব। খুব শীঘ্র প্রতি কিস্তিরে 2000 টাকা বদলে 4000 টাকার কৃষকঙ্ক আকাউন্টকু যাব, যাহাদ্বারা কি সমস্ত চাষী ভাইমানে এর লাভ মধ্যে উঠাই পারিবে। পরবর্তী খবর আসন্তু জানিয়া ফুনি চর্চার সম্বলপুরর আদিবাসী ইউটুবর ইশাক মুন্ডা, যাকি ইউটুবরু মিলুথিবা টঙ্কারে করবে নিজ গাঁর রাস্তা মরামতি। জঙ্গল পাহাড় ঘেরা মধ্যে থিবা বাবুপালি গাঁরে কচ্চা রাস্তার মরামতি হব, ইউটুব পয়সারে হব মরামতি। আদিবাসী শৈলীরে ভিডিও বনাইলে প্রধানমন্ত্রী সহ মনকিন বাদরে স্থান পাইথিবা ইউটুবর ইশাক মুন্ডা নিজ গাঁর রাস্তা মরামতি করবে। পরবর্তী খবর আসন্তু জানিয়া উপকূল ওড়িশা ছুইলা বঙ্গোপসাগরের সৃষ্টি হইলা লঘুচাপ, বিভিন্ন স্থানরে বর্ষা জারি। পশ্চিম কেন্দ্রীয় বঙ্গোপসাগরের গতকালি সৃষ্টি হয়ে লঘুচাপ আজ উপকূল স্পর্শ করেছি। এর প্রভাবে গতকালি ঠার দক্ষিণ ওড়িশার অধিকাংশ স্থান ও উপকূল ওড়িশার কতক স্থানের সামান্য মধ্যম ধরনের বর্ষা রেকর্ড করা যাইছি। এই লঘুচাপ আসন্তা 48 ঘন্টা মধ্যে এহা উত্তর পশ্চিম দিগরে গতি করিবার সম্ভাবনা রয়েছে। এ প্রভাবে আসন্তকালি সুদ্ধা রাজ্যের প্রায় 23টি জেলা মধ্যে প্রবল ও অতিপ্রবল বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। এইলা আজ সকালের কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রতিদিন এপরি মর্নিং নিউজ অপডেট জাঁয়া আমার চ্যানেলকে সবসক্রাইব করে বেল আইকনকে অল করে দিও।